অনেক অনেক খুলনার কবি লেখক সাহিত্যিক সংস্কৃতি কর্মীরা খুলনার অত্যন্ত গুণীজন এখানে উপস্থিত হয়েছেন। বিষয়টা হচ্ছে খুলনা জেলা সাহিত্য মেলা, এটা বাংলাদেশের 64টা জেলায় সাহিত্য মেলা হচ্ছে, সেই ধারাবাহিকতায় আমরা যারা খুলনায় আছি, আমি নাজমুল তারেক তুষার, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন, আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, সাউথ এশিয়ান কালচারাল সোসাইটির তিনটি সংগঠনের খুলনা মহানগরের সাধারণ সম্পাদক, আর যিনি ক্যামেরা আছেন রাত দিন টিভি চ্যানেলের কর্ণধার কবি ও সাংবাদিক সাইফুল্লাহ বাবু, আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এখানে অত্যন্ত সুন্দর উদ্যোগ, আমি এই উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্মরণ করছি বিনম্র শ্রদ্ধার সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং খুলনা জেলা প্রশাসন সুদক্ষ সুযোগ্য জেলা প্রশাসক ডক্টর ইয়াসির আরেফিন স্যারের সুব্যবস্থাপনায় এখানে একটু আগে সাহিত্য মেলা হয়ে গেল। আমরা অডিটোরিয়াম থেকে বের হয়ে আমরা এই সাহিত্য মেলার এখন উন্মুক্ত প্রাঙ্গণে, এখানে সমস্ত কবি লেখক সাহিত্যিক সংস্কৃতি কর্মীরা রয়েছেন, রাত দিন টিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সাথে আপনারা যারা দেখতে পাচ্ছেন, আমাদের পড়শির প্রতিষ্ঠাতা এস এম শের আলী শেরবাগ, আমাদের খুশাসের মোহাফেজুল ইসলাম, আমাদের বঙ্গকথার আজগর হোসেন ভাই, আমাদের খুলনার অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব মনির ভাই, আমাদের জাহানারা আক্তার এপা, আমাদের দাদু ইকবাল, প্রেমিক কবি দাদু ইকবাল, আমাদের ভাইপো আসিফ সহ আপনারা এখানে যারা আছেন, কবিতার ফেরিওয়ালা মুসাফির, আমাদের অত্যন্ত ভালো লাগার মানুষ, আমাদের এখানে সোহাগী সাহিত্য পরিষদের বিভাগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদশাহ, আমাদের খুলনার বিশিষ্ট কবি নাসির আহমেদ ভাই, আমাদের কবি সৈয়দ জীবন, গীতিকার এবং শিল্পী, আমাদের অবকাশ সাহিত্য চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আধুনিক কবি গিরাব সেলিম, এপাশে আসেন মানবতার হাসি সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের কবি হাসি চৌধুরী আপা, আমাদের শিরিন আফরোজ রানী আপা, প্রত্যেকেই আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের পক্ষ থেকে, রাত দিন টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আরও ধন্যবাদ জ্ঞাপন করছি। এপাশে আমাদের বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের খুলনা মহানগর শাখার সম্মানিত সভাপতি জাহাঙ্গীর চৌধুরী টিপু ভাই, যিনি একজন সমাজসেবক, মানবিক মানুষ, তার নিজের বাড়ি ছেড়ে দিয়েছেন, আমাদের সংগঠনের অফিস দিয়েছেন, এই যে বিশাল মানবিক যে ত্যাগ স্বীকার করেছেন, এই মানবতার পরিচয় দিয়েছেন আমাদের সম্মানিত জাহাঙ্গীর চৌধুরী টিপু ভাই, আমাদের শিক্ষিকা, গবেষণা ফাউন্ডেশনের অন্যতম সহসভাপতি খুলনা মহানগর এবং রূপসা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলা প্রশাসনের মাধ্যম দিয়ে, কবি সাইদা পারবেন আপা, আমাদের বোন এবং অন্যতম নেত্রী, আমাদের সংগঠনের ববি পারবেন, আমাদের খুলনা মহানগর যুবলীগের এবং বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এবং আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংসদের খুলনা মহানগরের অন্যতম সাংগঠনিক সম্পাদিকা নাফিসা ইসলাম সুমা, আমাদের মাসুম ভাই, রাত দিন টিভি চ্যানেলের পক্ষ থেকে, রাত দিন আপনারা জানেন, রাত দিনের প্রতিষ্ঠাতা, রাত দিনের প্রতিষ্ঠাতা কবি সাইফুল্লাহ বাবু, গাংচিলের প্রতিষ্ঠাতা আমাদের খান আক্তার দাদু ভাই, রাত দিনের কর্ণধার সাংবাদিক সাইফুল্লাহ বাবুর পক্ষ থেকে আমি নাজমুল তারেক তুষার, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দা, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের ওপাশে খাবার খাচ্ছেন আমাদের আবু আসলাম বাবু ভাই, আমাদের আবু আসলাম বাবু ভাই খুলনার অন্যতম সাহিত্য সংগঠক, লেখক, কবি, সাংবাদিক, সাথে আছেন আমাদের আমাদের সোহাগ ভাই, বিশিষ্ট সাংবাদিক সংগঠক, হ্যাঁ হামিদা আপা, আমাদের হামিদা আপার বাড়ি গিয়েছিলাম নিরালায়, অত্যন্ত ভালো মানুষ, গুণী মানুষ, একজন কবি এবং ভালো লেখক, রাত দিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় উপস্থিতি। আপনারা যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের রাত দিনের সাথে যারা আছেন, আজকের জেলা সাহিত্য মেলা হয়ে গেল, এপাশে সাহিত্য মেলার মাধ্যম দিয়ে এই রাত দিনের পক্ষ থেকে আমাদের অত্যন্ত ভালো লাগার মানুষ আফরোজা জসমিন বিথি আপা, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের খুলনা সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে, আমরা বিথি আপাকে রাত দিনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জানু আপা, হ্যাঁ জানু আপা তো খুলনার খুব আলোকিত মানুষ, নাম শুনেছি, অত্যন্ত ভালো মানুষ আলে আপা, আর
সোনালী, হ্যাঁ সোনালী দিদি আর কৃষ্ণাদিশ তো আমাদের অত্যন্ত মাইডিয়ার কৃষ্ণাদি, সকলকে ধন্যবাদ রানী আপা। হ্যাঁ, রাত দিন টিভির পক্ষ থেকে, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন, আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিপুল কুমার মৈত্র, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার এবং শিল্পী আর্টিস্ট, আমরা অনেক প্রতিভার মানুষ আমরা এখানে পেয়েছি। এই জামিল ভাই অত্যন্ত মাইডিয়ার মানুষ, সাবেক ছাত্র নেতা, আমাদের আলোড়নের সাথে সম্পৃক্ত। প্রিয় উপস্থিতি, আজকে যে সাহিত্য মেলা হয়ে গেল, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে মহতে উদ্যোগ, স্বাধীনতার 50 বছর পরেও বাংলাদেশে এমন একটা উদ্যোগ কখনো নেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ উদ্যোগের কারণে, তার সুদৃঢ় বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যম দিয়ে আজকে সারা বাংলাদেশে যে 64টা জেলায় সাহিত্য মেলা হলো, তারই ধারাবাহিকতায় আমরা রাত দিন টিভির পক্ষ থেকে, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের পক্ষ থেকে, সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং খুলনার সুযোগ্য সুদক্ষ জেলা প্রশাসক ডক্টর ইয়াসির আরেফিন স্যারের পক্ষ থেকে, আমরা রাত দিন টিভির কর্ণধার সাংবাদিক সাইফুল্লাহ বাবুর পক্ষ থেকে, আমি সকল কবি লেখক সাহিত্যিকদেরকে জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি।